আবাসিক এলাকাগুলোতে ডাম্পিং স্টেশন করা যাবে না এমন সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে তারপরও নগরের কাউনিয়া এলাকায় এমন একটি ডাম্পিং স্টেশন রয়েছে সিটি কর্পোরেশনের শহরের এমন কোনো ময়লা নেই যা এখানে ফেলানো হয় যার ফলশ্রুতি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি প্রথম শ্রেণীর পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে দুই দশক আগে উন্নীত হলেও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন হয়নি বরিশাল নগরীর নগরীর ময়লা তিন নম্বর ওয়ার্ডের বিশাল এই স্থান জুড়ে ফেলায় দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের দুর্ভোগ এতটাই চরমে গিয়ে পৌঁছেছে যে বাড়িঘর ছেড়ে অন্যত্র বাসা করে থাকছেন অনেকে এছাড়া আক্রান্ত হচ্ছেন নানা রোগে স্কুলে অনেক সমস্যা হয় আমরা ঠিক করে ক্লাস করতে পারি না জাল না খুলতে পারি না বাতাস ওদিকে যায় যেদিকে বাতাস গ্রুপ সেদিকে লুকিয়ে রিও শুরু সিটি কর্পোরেশন মেয়টোরেরা বলে সরানোর কথা কিন্তু সরায় না তারপর থেকে এইখানে মানুষ বসবাস করতে পারে না এইখানে ময়লা দুর্গন্ধের কারণে অনেক লোকই আসতে চায় না যে এইখানে মেয়েদের বিয়ে করতে আসবে তো এইখানে দুর্গন্ধ সহ্য করতে হবে তারা আইসে থাকবে কোথায় সবাই দূরে অঞ্চলে চলে যাইতেছে কম দামে বিক্রি করে তিন চার মাইল বিস্তারিত আকারে একটা মেহমান আইলে একটা ভালো ভদ্রলোক আইলে বাসা আইতে চায় না পরিবেশ অধিদপ্তর বলছে নগরবাসীর কথা বিবেচনা করে শহরের বাইরে ডাম্পিং স্টেশন করার জন্য বারবার সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও কোনো সমাধান মেলেনি সিটি কর্পোরেশন থেকেও আমাদের জানা মতে বেশ কয়েকটা প্রকল্প এরকম নেওয়া হয়েছিল যে এটা সরিয়ে নেবে কিন্তু এই বিষয়ে পরবর্তী তার কোনো অগ্রগতি আমরা জানতে পারিনি তবে সিটি কর্পোরেশনের দাবি বর্জ্য ব্যবস্থাপনা পুরো ঢেলে সাজাতে এরই মধ্যে শহরতলীর লামছড়ি এলাকায় চোদ্দ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এজন্য স্থানীয় সরকার বিভাগে পঁচিশ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয় বিবেচনাধীন আছেন আমাদের বিশ্বাস আমাদের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লা সাহেব এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলি সুরাহা করতে পারবেন সিটি কর্পোরেশনের তথ্যমতে নগরীতে প্রতিদিন প্রায় তিনশো মেট্রিক টন ময়লা জমে এসব ময়লা অপসারণে কর্পোরেশনের নয় শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন আর এসব পরিবহনে আঠারোটি ট্রাক ও দুইশো বিশটি ব্যান ব্যবহার করা হয় শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল